নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয়ে সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, এর আগে সংবাদেও আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সেখানকার সংঘর্ষের খবর জানিয়েছিলেন, বর্তমানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? অর্থে বর্তমানে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং এখনো কিন্তু যদি বলি যে ঢাকা কলেজের ফটকের সামনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছিলেন, তাদেরকে পুলিশ কিন্তু ভেতরে তাদেরকে লাঠিপেটা করে দিয়ে দিয়েছেন। এছাড়া যারা ব্যবসায়ী ছিলেন, কিছু ব্যবসায়ী আছে যাদেরকে কিন্তু এখান থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু এখনো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু ব্যবসায়ী, ছাত্র এবং পুলিশ কিন্তু মূলত অবস্থান করছে যে নিউ মার্কেটের যে গেট এবং ঢাকা কলেজে যে সেখানে, এবং ওখানে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অথবা সেখানে সাধারণত মোমো টিআরসেল ছোঁড়া হচ্ছিল, যার কারণে আগুন ধরিয়ে কিন্তু ছাত্র এবং আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু সেখানে যেন অবস্থান করতে পারেন সেই এটা করছে। এছাড়া কিন্তু পুলিশ কিন্তু বিভিন্ন সময় তাদেরকে ধাওয়া দিয়ে হোক, রাবার বুলেট নিক্ষেপ করে হোক তাদেরকে সরে দেওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু আবার এসে ঠিক এই জায়গাটিতেই অবস্থান নিচ্ছে। এছাড়া কিন্তু কিছু আগে আমরা যেটি জানতে পেরেছিলাম যে নিউ মার্কেট, এখানে যে নুরজান মার্কেট আছে সেখানে কিন্তু আগুন ধরে গিয়েছিল। এছাড়া আমরা জানতে পেরেছি যে এখানে দুই তিনটি মার্কেটে কিন্তু এসির বিস্ফোরণ ঘটেছে। এর আগেও কিন্তু চন্দ্রিমা উদ্যানে একটি দোকানেও কিন্তু আগুন ধরেছিল, সেটা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তা এসে সেগুলো নিয়ন্ত্রণ করেছেন। এবং আপনি জানেন যে কালকে রাত 12টার পর কিন্তু এই যে নিউ মার্কেটে যে দোকান মালিক যারা আছেন এবং কর্মচারী যারা আছেন তাদের সাথে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের কথা কাটাকাটির জেরে সংঘর্ষ হয়। এবং রাতের পরও কিন্তু আজকে সকাল 10:30টার পর কিন্তু যে আবারও কিন্তু ছাত্ররা এসে এই নীলক্ষেত মোড়ে যখন অবস্থান নেন তখন থেকে কিন্তু এই যে ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু তাদের সাথে সংঘর্ষ ঘটান। এবং ব্যবসায়ীরা কিন্তু আবার একটি অভিযোগ করছেন যে এই যে সংঘর্ষ শুরু হয়, আজকে সংঘর্ষ শুরু হয় কিন্তু 3 ঘন্টা পর পুলিশ এই জায়গাটিতে আসে। এখন যদিও পুলিশ বলছে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু আমরা কিন্তু এখনো ছাত্রদের পক্ষ থেকে কোনো নেতৃস্থানীয় কারো কোনো বক্তব্য পাইনি এবং ব্যবসায়ী যারা আছেন তাদেরও কিন্তু নেতা বা তাদের পক্ষ থেকে কিন্তু কোনো বক্তব্য পাইনি। কাজেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে সে বিষয়টা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। অর্থী,